কয়েকজন বন্ধু গেছে বারাত বেড়াতে, বুঝতে পারছ, বললো মন মেজাজটা খারাপ, একটু ফিস্টি করতে যাই চল। এখন তৎকালীন যুগে জঙ্গলে গেছে, একজন বলছে অনেক কিছু খাবো, আজকে অনেক কিছু খাওয়া দাওয়া হবে আমাদের। আর একজন ইমানদার একটু নামাজি বন্ধু, সে বলছে বল আল্লাহ যদি খাওয়াই তবে খাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না বল, ওই দূর বাবু তুইও সব বলবি, আমরা খাবার নিয়ে যাচ্ছি রান্না করব আর খাবো, এই তোর ব্যাপার, আবার এতে ইনশাআল্লাহ আল্লাহ যদি খাওয়াই, এসব আল্লাহকে স্মরণ করার কি আছে? আমি বিজ্ঞান মনস্ক মানুষ, যুক্তিবাদী মানুষ, যুক্তি দিয়ে বুঝি, খাবার নিয়ে যাচ্ছি সবকিছু রেডি হবে, রান্না হবে গ্যাসে, খাওয়া দাওয়া হবে। বল না রে বাবু ইনশাআল্লাহ আল্লাহ যদি খাওয়াই খাবি, সে বললে তো তর্ক করে যাচ্ছে, চ বাবা ঠিক আছে। তা এখন ফরেস্ট এলাকা, জঙ্গল এলাকা, তারা অত জানে না নতুন জায়গা, এখন সেখানে গিয়ে সুন্দর করে রান্না টান্না করেছে, রান্না টান্না করা কমপ্লিট হয়ে গেছে, হঠাৎ করে দেখা গেল হাতি বেরিয়ে পড়েছে জঙ্গলে, মাঝে মাঝে বেরোয় না জয়পুর জঙ্গল, হাতি বেরিয়ে পড়েছে। এই হাতি বেরোনো দেখে যে যার খেচে দৌড় দিয়েছে, আর যে বলছিল যে আমি তো বিজ্ঞান মেনে চলি, ওসব ইনশাআল্লাহ আমার বলার দরকার নাই, সে আর ছুটে পালাতে না পেরে সামনে একটা বড় গাছ ছিল, গাছে উঠে পড়েছে। হাতি ওই আশপাশে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছে, ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা কাছাকাছি, হাতিরা আস্তে আস্তে চলে গেছে, ও বেটা গাছেই রয়ে গেছে। এখন ডাকাত দল ছিল একটু গভীর জঙ্গলে, বলে আজকে একটু তাড়াতাড়ি আমরা বেরোবো, দূরে যাবো ডাকাতি করতে। তারা যখন বেরিয়ে আসছে, ঠিক অন্ধকার হয়েছে, আর ওই রাস্তা দিয়ে আস্তে না আস্তে ওই রান্না বাড়ার সেন্ট খুশবু তারা পেয়েছে। বলে কি ব্যাপার বল দেখি, দারুণ সেন্ট তো, খাওয়া দাওয়া আজকে ভালো হয়নি, কিন্তু প্ল্যান হতে পারে আমাদেরকে মারার, কেউ মনে হয় খবর পেয়ে গেছে আমরা এখানে থাকি। দেখ দিকে তাকিয়ে দেখছে ভালো ভালো খাবার, কুরমা, পোলাও, বিরিয়ানি, মুন্ডা, মিঠাই, কোল্ড ড্রিঙ্কস, কত কি দই, থামসা, কত কি, মানে প্ল্যান হতে পারে কেউ খাবি না, এখন খবর পেয়ে গেছে আমাদের মেরে ফেলবে হয়তো, এদিক ওদিক দেখ কেউ আছে না আছে, হঠাৎ করে খুঁজে খুঁজে পেয়ে গেছে ওই লোকটা গাছে বসে আছে, চুপ করে গাছে বসে আছে। ডাকাতদারের সর্দারের কাছে খবর গেছে, সর্দার এক আদমি হ্যায় ऊपर बैठा हुआ है, बोले उसे नीचे करो, नीचे उतराओ। ए नाम है दिखे, बोले बाबा आमी फिस्टी कैसे चलूं बाबा, बोले वो सब पूछना दिखाए, নামা করিয়েছে, নামা করিয়ে বলছে আচ্ছা প্ল্যান করেছিস, খাবার দাবার এই হবে, রাখবি আর ওপরে বসে বসে দেখবি কেমন আমরা খাচ্ছি, খেয়ে মারা যাচ্ছি, কেমন খাচ্ছি খেয়ে মারা যাচ্ছি, বিসমিসিয়ে রেখেছিস তাই তো, যে না বাবা দেখো হাতি বদর, হাতি কোনদিন হাতি দেখতে পাইনি, হাতি বদর খা আগে দেখি। ও বলেছিল যে তোরা বলছিস তো আল্লাহ খাওয়াই, আমি আজকে খাবো না, কেমন করে আল্লাহ খাওয়াই দেখবো তারা, ও বলেছিল ইনশাআল্লাহ বলবো নি, আর তোরা বলছিস আল্লাহ খাওয়াই, আমি খাবো না, কেমন আল্লাহ খাওয়াই দেখবো। তা এখন তাকে জোর করে ডাকাতরা বলছে খাও আগে, বলছে আমি খাবো না, আমি বলেছি আমি খাবো না, আল্লাহ কেমন অত কথা বুঝিনি, খায় গে জুতো করে মারছে আর বলছে খা, জুতো করে মেরে খাওয়াচ্ছে, তো খাচ্ছে যখন গপগপ খাচ্ছে, গপগপ খাচ্ছে, সে তো মরে নে, সে তো মরে নে। তখন বলছে আই তাহলে বিষ নাই, বলে বললাম তো বিষ নাই, তাহলে খেলি কেন বল, আবার মার, আবার মার, তাহলে আল্লাহ যাকে খাওয়াবে তাকে প্রয়োজন হলে জুতো পেটা করে খাবে। আমি আল্লাহকে মানিনি বললে হবে না, আল্লাহকে মানতে হবে। বন্ধুরা আমার তরুণ যুবকেরা, আমার হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটু লক্ষ্য করুন, ইসরায়েল আর ফিলিস্তিনি যুদ্ধ চলছে আপনারা জানেন,
ইসরায়েল আর ফিলিস্তিনের দীর্ঘ দিন ধরে যুদ্ধ চলছে। ভাই আমার দোস্ত, আমার ইসরায়েলদের হাতে অনেক ক্ষমতা চলে এসেছে, কিন্তু ফিলিস্তিনের হাতে তেমন কোনো ক্ষমতা নাই। তাকে সারা সারা দিক থেকে, চাতুচতুর দিক থেকে তাকে ভাই আমার বিভিন্ন ভাবে বয়কট করে রাখা হয়েছে। ফিলিস্তিনদের কেউ সাহায্য করার নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ইসরায়েলের সঙ্গে আছে আমেরিকা, ন্যাটো, কিন্তু ফিলিস্তিনের সঙ্গে কাউকে সাথ দিতে দেওয়া হয় না। ভাই আমার দোস্ত, আমার যে ইসরায়েলদের কোনো মাতৃভূমি ছিল না, ফিলিস্তিনদের সরলতার সুযোগ নিয়ে ভাই আমার ফিলিস্তিনদের দেশে কাজ করার নাম করে তারা এসেছিল। সালটা হলো 1930 সাল, জায়গার নাম হলো পোল্যান্ড। সেই পোল্যান্ড থেকে তারা প্রথম এসেছিল, সরলতার সুযোগ নিয়ে ফিলিস্তিনের বুকে তারা বসতি করে তুলেছিল। এক সময় তারা ক্ষমতা দখল করে অল্প কিছু দিনের মধ্যে একটার পর একটা ফিলিস্তিনের গ্রামগুলো তারা দখল করে নিয়েছে। এ তরুণ যুবকেরা, সেই জেরুজালেম বাবা যেখানে আছে বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের তৃতীয় মসজিদ, যেটা হলো বাইতুল মুকাদ্দাস প্লাস্টাইনের মসজিদ, সেই মসজিদে মুসলমানরা নামাজ পড়তে যায়। কেতাবের মধ্যে দেখা যায় মুসলমানদের তিনটে মসজিদে ভ্রমণ করার কথা আল্লাহ জানিয়েছেন, নবী বলেছেন। প্রথম মসজিদটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবা শরীফ। এই কাবা শরীফের চত্বরে যদি কোন আল্লাহর নেক বান্দা এক রাকাত নামাজ পড়ে, ওই বান্দার নামাজ আমলে আমার আল্লাহ 1,00,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেয়। জোরে হবে না? আরো পেছন দিকে জোরে হবে না? দ্বিতীয় বাই মসজিদ হলো মসজিদুন নববী। এই মসজিদুন নববী শরীফ, যে মসজিদুন নববী শরীফে যদি কোনো বান্দা বান্দি 1 রাকাত নামাজ পড়েন, ওই 1 রাকাত নামাজের বিনিময়ে আমার আল্লাহ তাআলা 50,000 রাকাত নামাজের সওয়াব দেন। 3 নম্বর মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস, যেটা হলো জেরুজালেম, যে মসজিদটা তৈরি করেছিলেন হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম কাদের নিয়ে তৈরি করেছিলেন? জেনেদেরকে। কারা তার লেবার? জোরে বলেন, কি বললাম? জেনেরা কি থেকে তৈরি? জোরে বলেন, আগুন থেকে তৈরি। আর ফারিস্তারা কি থেকে তৈরি? জোরে বলেন, নূর তৈরি, মাশাআল্লাহ। আর মানুষ, আশরাফুল মাখলুকাত, কিসের তৈরি? মাটির তৈরি। কিন্তু মাটির তৈরি মানুষের আল্লাহ এত ইজ্জত দিয়েছেন যে নূরের তৈরি ফারিস্তাকে মাটির তৈরি আদমকে বলেছেন, হে নূরের তৈরি ফারিস্তা, তোমরা মাটির তৈরি আদমকে উসজুদু লিআদামা, আদমকে সিজদা করো। জোরে হবে না? আরে জোরে হবে না? তাহলে কি বুঝলেন এখানে? যে নূরের তৈরি ফারিস্তার থেকেও আল্লাহ মাটির তৈরি আদমের সম্মান বেশি দিলে। জোরে হবে না? সবাই সিজদা করেছিল, ফাসা জাদু সবনে সিজদা কিয়া ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ইবলিসটা কে? ইবলিসটা হলো শয়তান, যাকে বলা হতো মুআল্লিমুল মালাকুত, ফারিস্তাদের টিচার। এই ইবলিসটা হলো কিন্তু জিন, তাকে আল্লাহ এত সম্মান দিয়েছিল, এত সে জ্ঞানী ছিল, পণ্ডিত ছিল, যে আল্লাহ তাকে মুআল্লিমুল মালাকুত বানিয়েছিল, ফারিস্তাদের টিচার করেছিল। জোরে বলে, এত ইবাদত করেছিল, আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গিয়েছিল, সে বলল সব ফারিস্তা সিজদা করেছে, কিন্তু আমি ফারিস্তাদের টিচার, আমি জেনেদের সরদার, আমি হলাম ইবলিস, আমি কিন্তু সিজদা করব না। আল্লাহ বললেন, হোয়াই, হোয়াই নট, কেন সিজদা করবে না? বলে, আনা খায়রুম মিনহু, মাই উসসে বড়া হু, আমি ওর থেকে বড়,
বলছে কি করে বলছে খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার আপনি ওকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আমাকে খালাকতাহু মিন তিন আপনি ওকে মাটি থেকে সৃষ্টি করেছেন ওয়া খালাকতানি মিন নার এবং আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে মাটি অপেক্ষা আগুন শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সিজদা করতে পারবো না আল্লাহ বললেন ফাখরুজ গেট আউট ফ্রম হিয়া বেরিয়ে যাও আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন এই যে তাকাব্বুর করলো অহংকার আল্লাহ কোনোভাবেই অহংকারকে পছন্দ করেন না ইন্নাল্লাহা লা ইউহিব্বু আল্লাহ রাব্বুল আলামিন फखर करने वाला मुतकब्बिरीन तकब्बुर करने वाले निश्चय अल्लाह ताला जरा तकब्बुर करे फखर कर करे तादेर अल्लाह पसंद करें ना जोरे बोलुन सुभान बंधुरा आमार तरुण युवकेर आमार তাহলে সেই ইবলিস শয়তান কি হলো না তাকাব্বুর করে ফখর করে কি করলো কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এক সময় ইবলিস শয়তান এসেছিল কার কাছে জানেন ফেরাউনের কাছে ফেরাউনের কাছে এসেছে এসে বলছে ভাই ফেরাউন একটা কথা বলবো छापिए गए اللهم কি বললেন যে আপনি আমার সব দিক থেকে আমার থেকে আমি আপনার থেকে সব দিক থেকে জ্ঞানী এলেমে জ্ঞানী আমলে জ্ঞানী বয়সও জ্ঞানী কিন্তু ভাই ফেরাউন আপনি একটা দিকে আমার থেকে ছাপিয়ে গেছে একটা দিকে কে বলছে ইবলিস শয়তান বলছে কাকে ফেরাউনকে আপনি কিন্তু তুমি কিন্তু ভাই একটা দিকে আমার থেকেও বড় বলছে কি করে আমি বা কি করে আপনার থেকে বড় হে দরুদ যুবা কিরাম হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা এমন সময় দেখতে পাওয়া যায় ফেরাউন সেই সময় যখন জিজ্ঞাসা করে আমি আপনার থেকে কিভাবে বড় হলাম সেই সময় ইবলিস শয়তান বলে হে ভাই ফেরাউন শুনে রেখে দাও তুমি যেটা পেরেছো আমি সেটা পারিনি আমি এত কিছু করেছি আমি আদমকে সিজদা করিনি আমি আল্লাহর সঙ্গে অনেক নাফরমানি করেছি কিন্তু নিজেকে আল্লাহ কখনো বলতে পারেনি তুমি কিন্তু এদিকে আমার থেকে ছাপিয়ে গেছো তুমি মানুষ হয়ে নিজেকে আল্লাহ বলে দাবি করেছো বলুন না নাউজুবিল্লাহ বলুন নাউজুবিল্লাহ তুমি এদিকে আমার থেকে আমাকে অ্যাটাক করে দিয়েছো তাহলে ফেরাউন বলছে ভাই ইবলিস তাহলে এক কাজ করেন তওবা টওবা করে নি আমি তো বহুত ভুল করেছি তাহলে আমি তাহলে বহুত বড় অন্যায় করেছি তাহলে আমি তওবা টওবা করে নি হে তরুণ যুবকেরা
কিন্তু ইবলিসের কাজ হলো কুমন্ত্রণা দেওয়া ফেরাউন কিন্তু ভালো হয়ে যাচ্ছিল কিন্তু ইবলিস বলল একদম নয় জানতে যদি ভালো হতে দিই তাহলে বিপদ আছে কাকে আমি জাহান্নাম আর আগুনে ঢোকাবো সেই সময় ইবলিস বলল একদম নয় হে ভাই ফেরাউন শুনে রেখে দাও তুমি যে দরজায় পৌঁছে গেছো যে একটা লেভেলে পৌঁছে গেছো তুমি বলেছো আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের বড় খোদা এই যে তুমি বড় খোদা সেজে গেছো তোমার মূর্তি করে ঘরে ঘরে পৌঁছেছো তাদেরকে ছোট খোদা বানিয়েছো আর তুমি যে বড় খোদা সেজে গেছো এখন যদি তুমি বলো এখন যদি তুমি বলো আমি তোমাদের খোদা নয় তাহলে তোমার রাজ্যপাল ধ্বংস হয়ে যাবে আর তোমার দেশের মানুষেরা সব মুসা নবীর ভক্ত হয়ে যাবে ওটা ভুলটা করতে যেও তবে একটা কথা বলবো বলে কলো বলছে একটা জিনিস জানো কি বলে কি বলছে আমাদের দুজনের থেকে কে বেশি খারাপ জানো আমাদের দুজনের থেকেও পাপি কে আমাদের দুজনের থেকেও আর কে পাপী আছে জানো বলছে কে বলছে যে যে মানুষটা একজন মানুষের কাছে ক্ষমা চায় ক্ষমা চাওয়ার পরেও সে মাফ করে না সেই মানুষটা হলো আমাদের দুজনের থেকেও পাপী হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ারা শুনে রেখে দিনদাবাদ জেনে রেখে দানে হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন সেই ইসরায়েল আর ফিলিস্তিনের কথা বলছিলাম বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন জেনেদেরকে নিয়ে তৈরি করেছেন কে তৈরি করেছেন হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম যিনি জেনেদের উপর পায়ামার জেন পড়ি যাই থাকুক না কেন যেটাই বিশ্বাস করেন সবই তো জেন জেন ছাড়া আর কিছু নাই মনে রাখবেন জেন আর মানুষ পৃথিবীতেই দুটো সম্প্রদায় আছে এছাড়া আর যেটা মানুষ বলে এটা আছে ওটা আছে সেটা আছে ও সব কিছু নাই ভাই ভূত বলতে কিছু নাই পড়ি বলতে কিছু নাই যা আছে জেন আছে জেনেরা তার লেবার হয়ে গিয়েছে ভাই কাম্মা পাহাড় থেকে পাথর কেটে 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 বয়ে নিয়ে আসছে সে বাইতুল মুকাদ্দাস তৈরি হয়েছিল তার অনেক ইতিহাস আছে সে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের আন্ডারে ছিল তারপরে আবার চলে গেল ইহুদিদের আন্ডারে আবার এখন মুসলমানদের আন্ডারে একবার ছিল আবার এখন ইহুদিদের আন্ডারে হে তরুণ যুবকেরা এ বাইতুল মুকাদ্দাস নিয়ে অনেক লড়াই হয়েছে সে বাইতুল মুকাদ্দাস নিয়ে আবার লড়াই হবে মনে রাখবেন বাবা ফিলিস্তিনদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে সে বাইতুল মুকাদ্দাসের অধিকার থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু ফিলিস্তিনের মানুষগুলো জীবন দিয়ে দেয় কিন্তু বাইতুল মুকাদ্দাস তারা ছাড়ে না বাইতুল মুকাদ্দাসে তারা নামাজ পড়তে যায় ইসরায়েলি সৈন্যরা তাদের উপর গুলিগালা চালিয়ে দেয় বাইতুল মুকাদ্দাসে তারা নামাজ পড়তে যায় ইসরায়েলি সৈন্যরা তাদের রাবার বুলেট চালায় হে তরুণ যুবকেরা ইসরায়েলি দুইজন সৈন্য দূর থেকে দেখছেন দুজন বাপ বেটা দুজনে নামাজে দাঁড়িয়ে গেছে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ছে নামাজ পড়ছে আল্লাহর নামে নামাজ হলো আল্লাহর নির্দেশ তাই তো নাকি সবচেয়ে বড় নির্দেশ হলো নামাজ আল্লাহর সবচেয়ে বড় নির্দেশ কি নামাজ আপনি যে নির্দেশই পালন করুন না কেন যদি আপনি নামাজ ছেড়ে দেন আপনি জালসা এসেছেন ইসালে সবে বসেছেন আপনি দান ধ্যান করেছেন আপনি ভালো কাজ করেছেন আপনি মুখে দাঁড়িয়ে রেখেছেন ছোটদের স্নেহ করেন বড়দের সম্মান করেন আপনি গরিব দুস্থের সেবা করেন মানুষের বিপদে পাশে দাঁড়ান আপনি এতিমদের পাশে থাকেন আপনি ভালো ভালো কাজ করেন হে তরুণ যুবকেরা আপনি রোজার সময় রোজা রাখেন কিন্তু আপনি নামাজ পড়েন না
মনে রাখবেন আপনি কিন্তু প্রকৃত মুসলমান হতে পারলেন না কারণ আমার আল্লাহ কোরআন মাজিদে যে ইবাদতটার কথা সবচেয়ে বেশি বলেছেন সেটা হলো নামাজ হে তরুণ যুবকেরা আমার আল্লাহ বলেছেন আসসালাত 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 বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার নামাজ কায়েম করো যাকাত আদা করো আর রুকুকারীদের সঙ্গে সেজদাকারীদের সঙ্গে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ো নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে বলুন না সুবহান জোরে হবে না বলুন ইনশাআল্লাহ বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের কবুল করুন আমরা নামাজটা ছাড়লে হবে না আমরা মানুষ তো আমাদের ভুল হতেই পারে আদম সন্তান মাত্রই গুনাহগার গুনাহগারদের মধ্যে ওরা উত্তম যারা নিজেদের গুনার কথা খেয়াল করে আল্লাহর দরবারে কাঁদে জোরে বলুন সুবহানাল্লাহ কাজা হোক কাজা হতে পারে কিন্তু নামাজ ছাড়লে হবে না নামাজ জানেন না সূরা ফাতিহাটা শিখে নেন দুটো সূরা মুখস্ত করে নেন ছোট 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 সূরা ইন্না আতাইনাকাল কাউসার এদিকে কুল হুয়াল্লাহু আহাদ দুটো সূরা দিয়ে আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ুন দোয়া দরুদ গুলো মুখস্ত নাই আত্তায়াত মুখস্ত নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়ে নামাজটা পড়ুন নামাজ ছাড়বেন না নামাজ পড়লে আপনার আল্লাহর দরবারে ভালো দুনিয়া তো আপনার শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে নামাজের থেকে বড় ব্যায়াম আর কিছু নাই কি আপনি যোগ ব্যায়াম টোক ব্যায়াম দেখাচ্ছেন নামাজের মধ্যে আপনার চোখের ব্যায়াম হয় হাতের ব্যায়াম হয় আঙুলের ব্যায়াম হয় আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয় নামাজের মধ্যে মানসিকতার ব্যায়াম হয় জোরে বলুন সুবহানাল্লাহ আপনাকে একটা বিন্দুর দিকে চোখ রাখতে হয় আপনি নামাজে যখন দাঁড়াবেন এদিক মালিক তাকাতে পারবেন না একটা বিন্দুর দিকে চোখ রাখতে হবে সিজদার জায়গাতে চোখ রাখতে হবে সিজদার জায়গাতে আপনি যদি চোখটাকে রাখেন আপনার মানসিকতা অন্যান্য দিক থেকে সরে এসে ওই সিজদার জায়গায় চলে আসবে নামাজের দিকে একটা একটা বিষয়ের উপর আপনার লক্ষ্য থাকবে অর্থাৎ সারা পৃথিবীর সবকিছু আপনি ভুলে যাবেন অর্থাৎ মানসিক স্বস্তি পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুসলমানদের সবচেয়ে বড় পার্থক্য হবে অমুসলিম আর মুসলিমের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হবে নামাজ দাড়ি অমুসলিমদেরও আছে আপনারও আছে টুপি অমুসলিমরাও পরে আপনিও পরে দেখছেন না নেতা নেতা গো নেতারা সব এখন মাঝে মাঝে টুপি মাথায় দিচ্ছে দেখছেন না মুসলমানদের মাঝখানে চলে যাচ্ছে ভোট নেবে বলে কিছুদিন আগে বলছে মুসলমানদের মেরে ফেলবো তাড়িয়ে দেবো শেষ করে দেবো বাংলাদেশে পাঠিয়ে দেবো এই করে দেবো ওই করে দেবো আবার যখন দেখছে বিপদ বাবু মুসলমান ভোটার ওখানে অনেক বেশি আছে এক কাজ করতে হবে একটু মুসলমান সেজে যেতে হবে ছি 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 ভাই ওইভাবে সম্পৃতি হয় না ওইভাবে সেজে গিয়ে কিছু লাভ হয় না একে সম্পৃতি বলে না সম্পৃতি দেখানোর জন্য কোন মুসলমানকে মন্দিরে যাওয়া লাগবে না ঢোল তবলা বাজানো লাগবে না মাথায় মায়াবার তিলক দেওয়া লাগবে না আর কোন হিন্দু ভাইকে মসজিদে আসা লাগবে না কোন হিন্দু ভাইকে মাথায় টুপি পরা লাগবে না রমজান মাসে রোজা আর সময় ইফতার করার প্রয়োজন হয় না হিন্দু ভাই তার ধর্ম নিয়ে প্রাউড ফিল করুক মুসলমান তার ধর্ম নিয়ে প্রাউড ফিল করুক গর্বিত হোক কিন্তু সম্পৃতি বজায় রাখার জন্য যখন কোন হিন্দু ভাই বিপদে পড়বে মুসলমান ভাই তার পাশে গিয়ে দাঁড়াবে কোন মুসলমান ভাই বিপদে পড়বে হিন্দু ভাই তার পাশে গিয়ে দাঁড়াবে এর থেকে বড় সম্পৃতি আর কিছু হতে পারে না কথা ঠিক না ভুল এরা যে সম্পৃতি গুলো করে এগুলো লোক দেখানো ভাউতাবাজি দু নম্বরই বোকা বানানোর পর আর আমরাও কেমন বোকা টুপি মাথায় দিয়ে ভাবি সব আমাদের লোক
টুপি মাথায় দিলেই ভাবে আমাদের লোক। হাই রে হাই বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, আমার মুরুব্বিয়ানেরা, আমার মুসলমান, কি কথা বলছিলাম জানো? তরুণ যুবকেরা আমার, আপনাকে আমাকে একটু ভাবতে হবে। ইসরাইল ফিলিস্তিনের কথা বলছিলাম, মসজিদে নামাজ পড়তে দেয় না, এই নামাজ আপনাকে পড়তে হবে, নামাজ ছেড়ে দিলে হবে না। শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় থেকে, অশ্লীলতা থেকে, অপরাধ থেকে দূরে সরিয়ে দেয়, বাঁচিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন নামাজি হবে তখন রাস্তায় মহিলারা হাঁটলে আপনি ব্রিজিং করতে পারবেন না, কারণ আপনি না নামাজ। আপনি নামাজি হলে আপনি সুদের কারবার করতে পারবেন না, আপনার বিবেকে লাগবে আমি নামাজ পড়ি, আমি সুদের কারবার হারাম কারবার করতে পারবো। আপনি নামাজি হলে আপনি মাতাল হতে পারবেন না।